সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। এবারে যখন আমরা এই হোম দিবস পালন করছি এই হরার মাঠে প্রতি বছরের মতো, আপনারা দেখেছেন যে দুটো আড়ি নেই এই লকডাউনের মধ্যে। আমাদের আজকে 1855 সালে আদিবাসী বিদ্রোহ যা হয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা আন্দোলনের অংশ। এখানে আদিবাসীরা যে লড়াই করেছিলেন, যে দাবিতে, জমির দাবি এবং মুক্তির দাবি, সেই দাবি আজকে অপূর্ণ টুকে গেছে। এখনো পর্যন্ত এই স্বাধীনতা 1 বছর পরে অপূর্ণ টুকে গেছে। সেই জন্য আমরা এই দিবসটিকে, 30শে জুন দিবসটিকে দুর্বীন দিবস হিসেবে পালন করে থাকি। কৃষক সমিতি, ক্ষেত্রীয় ইউনিয়ন এবং আদিবাসী অধিকার মঞ্চ প্রতি বছরই করি। আজকে আমরা এখানে এই দিবস উপলক্ষে রক্তদান করছি, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, একটু দুঃস্থ আদিবাসীদের সম্মান প্রদর্শন, বিকল দান করছি এবং আলোচনা সভার আয়োজন করছি। আজকে কতজন রক্ত দেবে এখানে? আজকে 50 জন ওরা নিতে পারবেন, কিন্তু আমাদের কাছে দেশের কাছে আরও বেশি, যদি বেশি না হয় ভালো, আর না হলে 50। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।